আজকের বিষয় চারণ কবি মুকুন্দ দাস। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে দেশের মানুষকে একসূত্রে গাঁথতে, দেশের মানুষের মধ্যে দেশপ্রেমের আগুন জ্বালাতে ও পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা যোগাতে যে সকল চারণ কবিরা গান গেয়ে ও যাত্রাভিনয় করে স্থানে স্থানে ঘুরে বেরিয়েছেন, তাঁদের মধ্যে প্রথমেই যার নাম স্মরণে আসে তিনি হলেন মুকুন্দ দাস। তিনি স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক। অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুর পরগনার বানরী গ্রামে 1878 সালের 22শে ফেব্রুয়ারি মুকুন্দ দাস জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম গুরুদয়াল দে এবং মাতা শ্যামাসুন্দরী দেবী। তাঁর প্রকৃত নাম ছিল যজ্ঞেশ্বর দে এবং ডাক নাম ছিল যজ্ঞা। তাঁর যখন 7 বছর বয়স তখন তাঁদের ওই গ্রাম পদ্মা নদীতে তলিয়ে গেলে তাঁরা সপরিবারে গুরুদয়ালের কর্মস্থল বরিশাল শহরে চলে আসেন। বরিশালে এসে প্রথমে এখানকার বরিশাল জেলা স্কুল ও পরে অশ্বিনী কুমার দত্তের প্রতিষ্ঠিত ব্রজমোহন বিদ্যালয়ে ভর্তি হন। ভর্তি তো হলেন কিন্তু পড়াশোনায় তাঁর কিছুতেই মন লাগত না। কিশোর যজ্ঞেশ্বর স্বভাবে অত্যন্ত দুরন্ত এবং স্বাধীন চেতা ছিলেন। মাছ ধরা, প্রতিবেশী সমবয়সীদের সাথে সারাদিন হৈ হৈ করে ঘুরে বেড়ানো, এইসব নিয়েই তাঁর সারাদিন কাটত। কিন্তু এই যজ্ঞেশ্বরের স্বভাবে আমূল পরিবর্তন আসে তৎকালীন ম্যাজিস্ট্রেট বিটসন বেল সাহেবের সংস্পর্শে। অষ্টম শ্রেণীর পর যজ্ঞেশ্বর পড়াশোনার পাঠ চুকিয়ে যোগদান করেন বরিশালের তৎকালীন নায়েব বীরেশ্বর দত্তের কীর্তন দলে। বীরেশ্বর দত্ত ছিলেন তৎকালীন বরিশালের খ্যাতনামা কীর্তনিয়া। তাঁর মৃত্যুর পর যজ্ঞেশ্বর নিজের কীর্তন দল গঠন করেন। তাঁর দলের যাত্রাগান এমনই জনপ্রিয়তা লাভ করেছিল যে নানা পূজা পার্বণে কীর্তনের দল নিয়ে তাঁকে বরিশালের বিভিন্ন স্থানে যেতে হতো। এইভাবে অনেক কীর্তনিয়া দলের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তিনি তাঁর পছন্দ মতো গান অন্য কীর্তনিয়াদের কাছ থেকে টুকে রাখতেন। পরে এইসব উপাদান তাঁর কীর্তন সঙ্গীত নামক সংকলন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। যজ্ঞেশ্বরের লেখাপড়ায় মতি না থাকলেও তাঁর গানের গলা ছিল অসাধারণ। শুনে শুনেই তিনি গান তুলতে পারতেন। বরিশালে থাকাকালীন একদা বৈষ্ণব সন্ন্যাসী রামানন্দ অবধূত যজ্ঞেশ্বরের গলায় হরিসংকীর্তন ও শ্যামাসঙ্গীত শুনে মুগ্ধ হয়ে যান। যজ্ঞেশ্বরে গুণমুগ্ধ রামানন্দ অবধূত তাঁকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দিয়ে তাঁর নাম রাখেন মুকুন্দ দাস। পরবর্তীকালে তিনি এই নামেই খ্যাত হন। সঙ্গীত চর্চা তাঁকে ক্রমশই সমৃদ্ধ করতে থাকে। মাত্র 19 বছর বয়সে মুকুন্দ দাস সাধন সঙ্গীত নামে 100খানি গান সমৃদ্ধ একটি বই লেখেন। তিনি বরিশাল হিতৈষী পত্রিকাতেও লিখতেন। এরপর অশ্বিনী কুমার দত্তের সংস্পর্শে এসে মুকুন্দ দাস স্বদেশ মন্ত্রে উদ্বুদ্ধ হন এবং তাঁরই প্রেরণায় মুকুন্দ দাস হয়ে ওঠেন বাংলার চারণ কবি। তাঁর আগ্রহে মুকুন্দ দাস মাতৃপূজা নামে একটি নাটক রচনা করেন। এই নাটকের প্রথম প্রকাশ্য যাত্রাভিনয় হয় নবগ্রামে দুর্গাপূজার মহাসপ্তমীতে। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মুকুন্দ দাস একের পর এক গান, কবিতা ও নাটক রচনা করে বাঙালির জাতীয় জীবনে স্বদেশ প্রেম সঞ্চার করেন। সম্প্রদায়গত কোনো প্রকার গোড়ামি তাঁর মধ্যে ছিল না। বৈষ্ণব ও শাক্ত ধর্মের ভেদাভেদ যেমন তিনি মানেননি, তেমনি মন্দির মসজিদের পার্থক্যও কখনো করেননি। তাঁর সাধন সঙ্গীতগুলিতে এই ভাব সমন্বয়ের প্রকাশ ঘটেছিল। বরিশালের বিভিন্ন স্থান, নোয়াখালী এবং ত্রিপুরাতেও তিনি দেশাত্মবোধক নাটক মঞ্চস্থ করে আসেন। স্বদেশী আন্দোলনে, বিশেষ করে বিদেশী দ্রব্য বর্জন আন্দোলনে মুকুন্দ দাস বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। পোড়োনা রেশমি চুরি, বঙ্গনারী, কবু হাতে আর পোড়োনা, এই গানটি একসময় বাংলার গ্রামে গ্রামে তীব্র উন্মাদনা জাগিয়েছিল। তাঁর ক্রমবর্ধমান স্বদেশী নাটক ও জনমানসে তাঁর বিপুল প্রভাব ব্রিটিশ সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।
মাতৃপূজা গীত সংকলনের ছিল ধান গোলা ভরা সেত ইঁদুরে করল সারা গানটির জন্য তার জরিমানা হয়। রাজদ্রোহের অপরাধে তাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার। বিচারে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয় এবং মাতৃপূজা নাটকটি সরকার বাজেয়াপ্ত করে। কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর তাকে যথাক্রমে বাংলা মায়ের দামাল ছেলে ও চারণ সম্রাট মুকুন্দ উপাধিতে ভূষিত করেন। 1921 সালে মহাত্মা গান্ধীর ডাকে তিনি অসহযোগ আন্দোলনকে সমর্থন করে নাটক প্রদর্শন করেন। ওই বছরেই তিনি মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলনে বিদেশি পণ্য বর্জনের মন্ত্রে বাঁধলেন একের পর এক গান, যার মধ্যে কালজয়ী গান ছেড়ে দেও কাঁচের চুরি বঙ্গনারী চিরস্মরণীয়। 1923 সালের কাছাকাছি সময়ে তাঁর মাতৃপূজা নাটকটি ব্রিটিশ সরকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে। মুকুন্দ দাস কিন্তু এতে ভেঙে পড়েননি, তিনি সামাজিক ও দেশাত্মবোধক নাটক রচনা করতে থাকেন। 1932 সালে ব্রিটিশ সরকার উদ্যোগী হয়ে তাঁর সমস্ত নাটক নিষিদ্ধ করে দেয়। মুকুন্দ দাস যে সমস্ত গান নাটক রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল মাতৃপূজা, সমাজ, আদর্শ, পল্লীসেবা, সাথী, কর্মক্ষেত্র, ব্রহ্মচারিণী, পথ ইত্যাদি। ব্রিটিশ সরকার তাঁর সমস্ত নাটক নিষিদ্ধ ঘোষণা করলে মুকুন্দ দাস কেবল গানের ওপর নজর দেন এবং গানের মাধ্যমে তিনি তাঁর কাজ করে যেতে থাকেন। অবশেষে 1934 সালের 18ই মে একটি গানের অনুষ্ঠান থেকে ফিরে রাতে গভীর নিদ্রার মধ্যেই চারণ কবি মুকুন্দ দাস পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 56 বছর।